নমস্কার, আমি নম্রতা মারিক। আজকে আমার নিবেদন মা গো ওরা বলে, কবি আবু জাফর ও আবদুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুলি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, আর তো মাত্র কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি। নারকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা, কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁই লতাটা নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। মার চোখে এখন চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের, মা দাওয়ায় বসে আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে, খোকা তার কখন আসে কখন আসে। মার চোখে এখন শিশির রোদ, স্নেহের রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ।